পরিবহন হ্যাঁ পরিবহন তো এখন জানেন তো একটা খুব সিভিয়ার হেড ইনজুরি সামনে ক্যামেরায় তাকাবে সে হেড ইনজুরি থেকে ও এখন রিকভারি ফেজে আছে হি ইজ গেটিং বেটার আমরা যেটাকে বলি একটা রিকভারি ফেজের মধ্যে যে আস্তে আস্তে একটু রিকভারি ব্রেন ইনজুরি যেটা হয় তার থেকে রিকভারি ফেজের একটা পিরিয়ড থাকে সে পিরিয়ডের মধ্যে থাকে সে পিরিয়ডটা বলে পোস্টমেটিক স্টেট সেই স্টেটটা এখন যেভাবে চলছে আমরা খুব খুশি যে কোনো কমপ্লিকেশন নেই তার কারণ ওর সিটি স্ক্যান ঠিক মতো আছে কোনো নিউ এডিশনাল কোনো প্রবলেম নেই একটু ইডিমা আছে কিন্তু সেটা স্বাভাবিক এবং ও একটু স্লো এবং ও একটু হাঁটাচেরা একটু মানে জাস্ট যেটা আমরা ভাবি আর কি কিন্তু এমনি কোনো ফিজিক্যাল ডেফিসিট কিছু নেই এক্সামিনেশন করলে সবই ঠিক আছে কিন্তু ওর মানসিক ইয়েটা একটু দুর্বল আছে যেহেতু ও রিকভারি ফেজে চলছে কিন্তু তার জন্যে ওর সঙ্গে ক্লিয়ারলি আমি গতকাল ওর সঙ্গে আমার 6 ঘন্টা মানে গল্প হয়েছে সকালবেলা 4 ঘন্টা বিকালবেলা 2 ঘন্টা আমি দেখলাম ওরা ও আছে ওর সঙ্গে আছে আরও ওর 3 জন বন্ধু ওরা থাকে ওরা ভেরি ফাইন বয়েজ অ্যান্ড গার্লস ওদের সঙ্গে গল্প করে আমার এত ভালো লাগলো তো পরিষ্কার কথাবার্তা হলো কিন্তু তখন দেখলাম যে ওর একটা অ্যাংজাইটি আর বিশেষ করে বাইরে যেটা হচ্ছিলো যত সব অগুনা নিয়ে ওকে খুব ওয়ারি করে ফেলছিলো আর কি তার জন্যে আমার খুব চিন্তিত হচ্ছিলাম কী করে ওকে ওই অবস্থা থেকে যদি বাইরে যখন যদি প্রবলেমগুলো সলভ হয়ে যায় আমার তো মনে হচ্ছে হয়ে যাবে আমি দেখছিলাম শুনছিলাম যে মাননীয় চিফ মিনিস্টার উনি ওনাদের সব সঙ্গে গল্প আলোচনা করেছেন এবং ওদের যা মানে ওদের ইয়ে ছিল আর্জি ছিল সেগুলো উনি মেনে নিয়েছেন এবং আমার তো মনে হয় দ্যাট উইল হেল্প হিজ রিকভারি ফাস্টার কিন্তু